প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ঘোষিত চলমান বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এহসানুর আজিম লিটনের উদ্যোগে রেডিও গাছের সারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। শনিবার সেপ্টেম্বরের 12 তারিখ বরপুর এলাকার হাউজিং এন্ড সেটেলমেন্ট পাবলিক স্কুল প্রাঙ্গণত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ মহিউদ্দিন বাচ্চু। আর মাঝে মধ্যে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অথবা রাষ্ট্রীয় ইচ্ছা বাস্তবায়নের ধারাবাহিকতায় আর হতে এটি মূল অনুষ্ঠান আয়োজন করি, কিন্তু বৃক্ষরোপণ অভিযান তো এবার একেবারে কন্টিনিউ যে কদিন আর জীবন আছে সেই কদিন আর জীবনের বৃক্ষের প্রয়োজনীয়তা আছে। এই সময় তারা বিশেষ অতিথি আছেন মহানগর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফরিদ নেওয়াজ, হুমায়ুন আহমেদ, জসিমুদ্দিন দিদার আলম সহ আরও বোধকেই। যে চলমান বৃক্ষরোপণ কর্মসূচি তারই অংশ হিসাবে আই মহানগর ছাত্রলীগের 90 দশকের সাবেক নগর ছাত্রলীগের সহসম্পাদক এবং নগর যুবলীগের সাবেক ওয়ার্কিং কমিটির একজন মেম্বার হিসাবে নগর যুবলীগের সাবেক নেতা হিসাবে আই এই উদ্যোগ গ্রহণ করছি যে আই 1000 বৃক্ষ আই রোপণ করছুম এবং বিতরণ করছুম। তারই ধারাবাহিকতায় আজ এই প্রথম আর অনুষ্ঠান আর বৃক্ষরোপণ করছি, চারা বিতরণ করছি এবং আর র্যালি করছি মানুষের সচেতন করি বলে উলিনে। আর 1000 এবার চলমান তাইব আজ এক জায়গা তৈরি আর যদি ফোন দেশখান করি না যদি এক কাজ তাহলে আরও 20খান কর্মসূচি বাকি আছে, এবার ধারাবাহিকভাবে চলিব মানে আরও চাইতে নগরের সৌজায়ন করি বলে উলিনে। শেষে স্কুললে গাছের সারা হস্তান্তর করা হয় এবং র্যালি পরিচালনা করা হয়। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি।